ওমর ভাইয়ের আমরা ভিডিও করতে শিখলাম ভাই কি কি কবুতর কি কি দেখে ব্যালেন্স কি এটা ডাউন থাকলে ভালো না সোজা থাকলে ভালো নতুন আর কি যত শর্ট হবে এখানে লাগবে না আপনার ওনারা এটা জানা লাগবে কিন্তু ভাই তো অবশ্যই নিতে হবে জনগণ জানুক না আজকে অসুবিধা ওপেন করে দিলাম আজকে আমাকেও জিজ্ঞেস করছে আমিও ওমর ভাই বলছে ওমর ভাই মোস্তাক ভাইও বলছে I want to say okay this pigeon is very good on special pigeon muscle to down ache muscle kunta hole down hoy eta kunta hole down hoy to bolen kibhabe down hoy muscle is soft soft hard hole eta eta hobe eta sambhaboto bosha stock pigeon naki ba oi dhoroner ishe jete hobe thik hobe and strong among er sathe strong mali re bachcha aro strong hobe not বারবার আরে একটা এইচ পি জিয়ান আছে না মাক্সি আচ্ছা আচ্ছা ভাই আমরা ক্রাইটেরিয়া ফিরত আসি যেমন আমরা অনেক সময় পিজিয়ান তো এভাবে ধরি ধরার পরে আসলে এখানে অনেক কিছু বিষয় থাকে যেটা হয়তো এই গ্যাপটা কি পাখায় কি দেখতে চান আপনারা বোঝা পাখায় যেমন কম্বাইনেশন দেখতে চাই যে আসলে ভি শেপটা এই যে ভি শেপটা এটা গ্যাপটা যেমন এই এটা যেমন আমরা দেখতে চাই এখানে আমরা এই ভেন্টিলেশন যেমন এইরকম আমরা হাত হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক আছে ভেন্টিলেশন একটা বিষয় থাকে গ্যাপ আছে যেমন এইখানে এটার যেভাবে থাকার কথা ওইভাবে না
একটু যেমন ভেন্টিলেশন বেশি আছে, বিশেষ করে যেই পিজিয়নগুলোর ভেন্টিলেশন বেশি থাকে এই পিজিয়নগুলো বেশি সময় ওড়ার ক্ষমতা রাখে, দূরের থেকে আসার ক্ষমতা বেশি রাখে, এটা একটা বিষয়। আর ভেন বন বা যেটা ব্যালেন্স হিসেবে দেখেন আপনারা, আমি বলবো স্ট্রং পিজিয়ন, ভালো পিজিয়ন, উইন স্ট্রেংথ খুব ভালো, আরেকটা বিষয় হলো যেমন এটা কি এইখান থেকে চড়াটা এখানে পেন্সিলের মতো আসাটা ঠিক? হ্যাঁ, পেন্সিলের মতো থাকাটা ভালো। আচ্ছা, সামটাইমস দেখা যায় পিজিয়ানটা এরকম আমরা ধরলাম তো দেখা যাচ্ছে যে স্প্রেডিং করে দেয় এইভাবে, এটা আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক ইট। আরেকটা অনেক সময় পিজিয়ান আমরা এরকম ধরার পরে দেখা যায় টেইলটাকে একটু উঁচার দিকে নেয়, অনেক বেশি উঁচে করে। হ্যাঁ, এটা আমি সরাসরি জবাই করে দিই, কাউকে দেই না, কারণ এটা আর এটা আমার কাছে আমি দিয়ে একটা বাচ্চা নিয়ে দেখছি যে আসলে এটা ভালো না, এটা বাচ্চা ভালো না। তো আমার মনে হয় এটার যদি এভরিথিং আইডিয়া খুব একটা ভালো এখন দেখা যাচ্ছে না, তারপরও আমার মনে হয় একটু ওয়ান্ডারফুল ফিচার। তাহলে মাদির না হইলেও চলে, কিন্তু জুম থাকতে হয়, জুম হলো কম্পিউটার মেইনলি ভালো করে আমার মনে হয়। যদি আমার কাছে বিজয়ন থাকতো না, মাদি যদি দেখা যায় দুটোটা থাকলে ভালো, যদি না হয় একটা দুটোটা থাকলে ভালো, ডেভেলপ করতে চান তাহলে ভালো করে ডেভেলপ হবে, সেই ক্ষেত্রে সম্ভব। আর এই ফেদারের যেমন এই জিনিসটা আছে, যেমন এখানে আপনার যদি ফেদারটা এইভাবে ধরে যেমন এইভাবে দেখা হয়, এইভাবে দেখি আমরা, এর মানে ঠিক আছে কিনা এটা দেখা যাচ্ছে যে একটা আমি এইখানে আঙ্গুল দিয়ে এইভাবে একটা প্রেস করলাম, বাট উঠে গেল লক্ষ্য করেন এই সাইডটার অনেকগুলো, এর মানে কি এটা ঘনত্বটা ভালো। আবার অনেক সময় দেখা যায় কোনো পিজিয়নের এই দিকটা খুবই ছোট আর এই দিকের ফেদারগুলো অনেক অনেক বড়, এটা অত ভালো না। হ্যাঁ, ওটা ভালো না। তো আমার মনে হয় এই কবুতরটা খুব ভালো, এ ধরনের কবুতরটাকে সুস্থ রেখে এর থেকে বাচ্চা নিলে আমার মনে হয় খুব ভালো করবে, খুবই ভালো করবে। এটা কি নাইনে কত পাবে? এটা এছাড়া এর ব্যালেন্স এভরিথিং ইজ ভেরি গুড, একমাত্র ফেদার কম্বিনেশনে এটা একটু পিজিয়ন যখন একটু দূরে যায় তখন কিন্তু ওই জিনিসটা থাকে না, এই যে এটা কিন্তু এই ভাইব্রেশন না থাকলে এই যে কালারটা এটা যত বড় হবে আমার মনে হয় তত ভালো। আর এখানে ব্রিডিং করার একটা সিস্টেম আছে, এটা আমি বুঝি না এখানে আছে, আমি বুঝিয়ে দিতে পারবো না আপনাদের। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, অনেক সময় হয়তো কেউ বলে যে এখানে কালো জানি যে এইটার গ্যাপটা কতটুকু, এই যে
এই যে কালো জিনিসটা এইদিকে নিচু আমি একটু বুঝতে চাই, কারণ দুই তিন এখানে যে গ্যাপটা নাকি বড় হইতে হয় নাকি সিরিয়াল থাকতে হবে এখানে। যদি মনে করেন একটা মানুষ হইলো ছোট আর একটা হইলো বড়, একটা হইলো ছোট বড় আর একটা এমন ভাবে দাঁড়াইলো, যেন আমরা খুব ভালোভাবে দাঁড়াইলাম না, গ্যাপ রেখে দাঁড়াই, নামাজে দাঁড়াই গ্যাপ রেখে, কিভাবে দাঁড়াই খুব ক্লোজ দাঁড়াই, এটা এইরকম দিক থেকে আমার মতে কবুতরটা খুব ভালো ভালো পছন্দের। আর বিশেষ করে এটার ইসে কিন্তু স্ট্রেন্থ আছে, নাই যে তা না, আছে, কিন্তু এইটা আছে ডেভেলপ করতে, এটা আপনার মাড়ি দিয়েও কিছু উঠাতে হবে, তবে এটা ভালো, আনডাউটলি ভালো, অনেকগুলো কবুতর দিচ্ছি তার ভিতরে এটা ভালো। কিন্তু আরেকটা কবুতর যেটা মনে হয় যেটা পেয়ারিং করলে গ্রিজেল না, সো গ্রিজেল না মিলি ভেরি স্ট্রং ফিচার, স্পেশাল, খুব স্পেশাল আর সম্ভবত যতগুলো ফিচার এখানে দেখছি ওইটাই, ওটা একটু ভালো। এই চার নাম্বারটা সিরিয়াল আসছে, তারপরে এই গ্যাপটা বেশি বেশি থাকা ভালো, এটা যত বেশি থাকবে তত স্পিড বেশি পাবে। আমরা তো বুঝি না রে ভাই, এটা তাহলে বহুল ভাই ক্লারিফাই করো, বহুল ভাই যেহেতু বুঝছে বুঝি ভাই বাকি আছে, আমি তো বুঝি কম, আমি এমনি কইলাম যে এটা জানলাম, আমি একটা কথা বলি, বলছে অনেক সময় গেডিং এর উপর ডিপেন্ড করে না, বিডিং পিজন সাবজেক্ট, অনেক সময় বিডিং পিজন গেডিং খুবই খারাপ হবে কিন্তু বিট করবে না, না রেসিং উইনার বিট করবে, এটা এটা বিডিং পিজনটা বের করতে হবে, আমি এটা বিশ্বাস করি যত বেশি পিঙ্ক হবে তত ভালো কবুতর যত্ন করেন, এখানে লক্ষ্য করেন এটার কালার, এটা কিন্তু কালো না, এটা পিঙ্ক বলতে কোনটা, যেমন কোন কালারটা সে মনে করেন, একটা হলো লিভারের কালার, কলিজার যে কালার সেটা কিন্তু খারাপ, কিন্তু ওই পর্যন্ত যাওয়া যাবে না। সে আপনারা এটা মনে করতে পারেন একটা মুরগির মাংস, দেশি মুরগির মাংস যদি কাটেন সে কালারটা কি, ওইটাকে আপনি ধরে রাখবেন যে ওই কালারটা দরকার, স্ট্যান্ডার্ড কালার, ওইটা বেস্ট কালার। এটা কি বলেন আপনার, কিল বোন বা চেস্ট বোন, এটা কিন্তু লম্বা, যখন পিজনের চেস্ট বোন লম্বা হয় দেন গ্যাপ বিটুইন বেন বোন এন্ড কিল বোন এটা কমে যায়, তখন এই পিজনটা খুব ভালো হয়।
কলেজ সো ইপিজিএন ডিসটেন্স হয়ে যাবে শর্টের জন্য এটার জন্য এটা কিন্তু খুবই ভালো ডিসটেন্স হলে ভালো হবে আপনি লক্ষ্য করবেন শর্টের জন্য কোনটা চলে না গ্যাপগুলো চলে এটা আসলে এই কিলবোনের জন্য যে এই দুইটার একটা কিছু হবে এটা আমি অবশ্য জানি না তো এটুক জানি যে কিলবোন যত ভালো বড় হবে তত ভালো তত ভালো আর কি জিনিস আমি বলবো সে এইটা এই জায়গাটা জি এই জায়গাটা রাউন্ড এই জায়গাটা হতে হবে কিরকম এরকম রাউন্ড যদি হয় তাহলে ভালো আর সামটাইমস এরকম এসে পড়বে রাউন্ড রাউন্ড এই জায়গাটা এরকম এরকম রাউন্ড হয়ে যাবে নৌকার মতো নৌকার মতো আবার কখনো যদি মনে করেন সে নাইপের মতো হয় বা এরকম হাতের এরকম একটা জায়গার মতো এইভাবে লম্বা তাহলে এটা এটা আপনি অবশ্যই পেয়ারিং এর ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে তখন ফিমেল অবশ্যই এরকম রাউন্ড হবে রাউন্ড থাকতে হবে হ্যাঁ আর দুইটি রাউন্ড হইলে মূল্যায়ন করে সবাই এবং বাইরে হইলেও ভালো না আবার কম হইলেও ভালো কালারটা জিজ্ঞেস করছিল কোনটা বললাম ওই মুরগির মাংস মুরগির মাংস কিন্তু একেবারে সাদা হইলে হবে না সুস্থ থাকলে সুস্থ থাকলে কি হয় এটা বুঝতে হবে কারণ আপনি যখন বুঝবেন যে এই জায়গাটা খুব পিঙ্ক হয়ে গেছে বেশি এর মানে বুঝতে হবে এই পিজনটা অসুস্থ আছে এখন ওইখানে যদি একটা বস্তার মতো যত খালি জায়গা তাকাইলাম দেখলাম একটা গমের বস্তা বিশাল ধরনের তখন তো আর ওটা ভালো হবে না নখের পেপারটা কি আসলে সাদা থাকে সে ব্ল্যাকের জায়গায় যদি একটা সাদা থাকে তাহলে এটা বুঝতে হবে এর ভিতরে দুবাস দেরি পারে এই সমস্ত কারণ আর একটা হলো যখন আপনি ভিডিওটা সুস্থ থাকবে তখন আপনি এই জায়গাটা তাকাবেন দেখবেন এটা হোয়াইট থাকবে ঠিক আছে তখন চকচক করবে আর যদি দেখেন যে না এটা ডার্ক হয়ে গেছে বুঝবেন যে খুব দরকার অসুস্থ ঠান্ডা আছে ঠান্ডা আছে ঠিক আছে আর আরেকটা জিনিস মনে রাখেন অলওয়েজ যে পেয়ার সেটিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেটা কিভাবে পেয়ার করবেন বাচ্চা নেবেন যদি আপনি একটু ভালো জ্ঞান রাখেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন যে এই বাচ্চা উইন করবে কি করবে না অনেকটা বলতে পারবেন যে এদের দ্বারা সম্ভব এদের দ্বারা বাচ্চাগুলো উইন করবে কি করবে না বাচ্চা নেওয়ার পর যদি আপনি এটা ই করতে পারেন জাজ করতে পারেন এই বাচ্চা উইন করা সম্ভব তাহলে আপনি অন্তত দুই আড়াই বছর আগেই গেলেন মনে করেন বাচ্চা নিলাম বাবা মা চাইতে ভালো হয়ে যাবে বাবা মা চাইতে ডাউন হয়ে গেল পেয়ারিং এর সমস্যা আছে বাচ্চা নিলে যদি একটু আপগ্রেড আর একটু সুন্দর তো মনে করেন যে আপনি আরো আগে আমি বাপ মার মতো লাগে না আপগ্রেড তো দূরে থাকি অনেক সময় কবুতর অনেকগুলো কবুতরের রেডিং আমরা করি দেখা যায় যে খুব ভালো রেডিং কিন্তু দেখা যায় বাচ্চা ওই পেয়ারের বাচ্চা ভালো করে না অনেক সময় কোনো কোনো বাচ্চা দেখা যায় ওগুলো দুর্বল হয় বা মরেও যায় কিন্তু বাচ্চা নেওয়া যায় না এই যেমন কোনো কোনো কবুতরের সাথে বাচ্চা নেওয়া যায় না এটা একটা ব্লাডের একটা বিষয় আছে যেমন ও পজিটিভ ও নেগেটিভ পিজনের তো ওই ও পজিটিভ ও নেগেটিভ আছে
ওই সমস্ত কারণে কিন্তু বাচ্চা অনেকগুলো বাচ্চা একই প্লেয়ারে বাঁচে না, মরে যায়। আমরা চাই জেনারেশনটা রাখতে, কিন্তু পারি না। এটা ওইরকম কিছু হইলেই চেঞ্জ করে, ওটা চেঞ্জ করে দিতে হবে। আর একটা কবুতর যদি মনে করেন ইনব্রিড করেই ফেলছেন, এখন অত্যাধিক ইনব্রিড করতে গেলে কিছুটা ডাউন হতেই পারে অনেক সময়। ইনব্রিড ম্যাক্সিমাম ডাউনে ম্যাক্সিমাম, হ্যাঁ। তবে ওই ইনব্রিড ভালো করে তো বডি নরম হয়ে যায়। ওটা কিভাবে করবেন, ওকে ক্রস ব্রিড দেন, অন্য জাতের সাথে দেন। আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবেন, আপনি যতই গ্রেডিং করেন বা যা কিছু করেন, বাচ্চা নেবেন প্রথমত বুঝবেন যে এটা দিয়ে চলবে কি চলবে না, এটা বুঝতে হবে। এরপর রেজ করে যদি দেখবেন যেটা যে খুব ভালো করতেছে, ব্যাস ওইটাই সুপার প্লেয়ার। কে পেয়ার করলো কি না করলো, যে পেয়ারের বাচ্চা রেস রেজাল্ট করলো সেই বাচ্চা, সেই সেই পেয়ারের বাচ্চাই কি আরো বেশি করে তুলতে হবে, 100 বার 100 বার চেঞ্জ করবেন কেন, অন্য জায়গায় ইয়া কি বলে বৈজ্ঞানিক গিরি করবেন কেন, আপনি কোন গুলা এইগুলাকে দিয়ে দিই, এটা থেকে মনে উঠে ভালো। আর একটা কথা বলি, আমার একটা খুব ধরা সিপি চলবে না, স্ট্রেট কিনছি অলরেডি সেফ ফ্যামিলি, ওইটা যেটা কিনছি ওটা গ্রেডিং কিন্তু ভালো। আমি পিয়ার করছি, পিয়ার করার পরে বাচ্চা দেখা আমাদের কেমন লাগছে বাচ্চা সেটা বলে। আর বাচ্চা বাবার গ্রেডিং যাই হোক, বাচ্চার গ্রেডিং কত বেশি, কিছু বাচ্চা আমি পছন্দই করছি, স্বাভাবিক। আর অনেক সময় বিকিয়ারি হ্যান্ডেলিং এ কত ভালো না, কিন্তু বাচ্চা কিন্তু খুব ভালো দেয়, এটা মাথায় রাখেন। এই ডিসিশনটা মানে কিভাবে নিবে, যে গ্রেডিং খারাপ থাকলো যে এটা ভালো হবে, এটা কোনো উত্তর নেই, এটা একমাত্র নেওয়ার পরে বুঝা রিডিক করতে হবে, রেজ করতে হবে। তার মানে হলো কি গ্রেডিং খারাপ থাকলেও যে এটা বিট খারাপ করবে এমন গর্জন হবে না, এরকম কারণ এসব প্রমাণ আমাদের কাছে। বাবা ধরলে আপনি এই কবুতর জীবনে রাখবেন না, বাচ্চা ধরলে এই কবুতর ছাড়বেন না, এইটা খুব ঠিক হবে না, এটা কীভাবে। তার মানে প্রত্যেকটা ব্যাট গ্রেডিং হলো টেস্ট করে দেখা উচিত, টেস্ট করে দেখা উচিত, আবার ওই বাচ্চাটাকেও দিয়ে দিছি, তুইও বাচ্চা উঠ, বুঝছেন, মানে এই জাতি রাখতে পারবেন না হাতে, আর ওইটার যে মানে যা 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 থাকার দরকার সব আছে, ওটা তো ধরেই রাখতে পারবেন। কোনটা ওই যে রিটার্ন প্রজে বাচ্চাটা, ওরে তো ওমর ভাই ধরে এই প্রথম ধরছিল, ওমর ভাই ধরে তো খায় বেরে জোড়া দিছেন না, আমার এখন মনে হয় বলেছি কিটেল একটা, মানে ও তো মাদি বলে আমি নিছিলাম, ওটা প্রথমে আমি করছি, তারপর পরে আমি রাইখা দিছি, ও দেখি যে আপনার জন্য চুপচাপ এরকম আইসা, তো সে সাত দিন মানে ও খাই না, তো ওর পরে আমি দেখি যে মাদির খাঁচা ছেড়ে দিছি, ও ডাকেও না কিছু না, আচ্ছা ঠিক আছে মাদির খাঁচা থাকো, মাদির খাঁচায় সে ধীরে ধীরে একটা মাদির সাথে এই বুঝছি যে সে তো নয়, তারপরে নর একসাথে ওই পেয়ারই রাখছি, পেয়ার রেখে একটা বাচ্চা শুধু তাকে ভয় কাটানোর জন্য তুলছে, বাচ্চাটা যে পাগলামি করে, মানে যে পাগল বাচ্চা হয়েছে এবার, মানে ধৈর্য আপনি রাখতে পারবেন না, মানে ওরে এইভাবে মশাই দেবো থাকবো, এত মানে ফিউরিয়াস ম্যাক্সিমাম করে। আর যেগুলো আমি কেউ বললাম ওই পিজিয়ানগুলো কিন্তু ডিরক ভ্যান ডাইক
যাক, এটার আলোচনা মানে মুলতুবি জাহিদ ভাই কি শিখলেন? হ্যাঁ, অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার ছিল, আপনারা শুনছেন, এগুলো ফলো করবেন। বিজু ভাই তো কিছু শিখাইলো না, বিজু ভাই একটা থাকুক আজকের জন্য, সব আজকে দেখা দিল সব শেষ। আর জুয়েল ভাই কি বুঝলেন? আমি বুঝলাম এটা অনেকটা রাজনীতির মতো, মানে শেষ কথা বলে কিছু নাই না। ওরা ভাইরা কিন্তু সব বুঝাইলো, বুঝানোর পরে বললো যে না এসব থাকা লাগবে না, না থাকলেও চলবে, ভালো বাচ্চা হইতে পারে। কমপ্লিট করবো না হলেও এটাও